তো এই যে দেখো, সবাই মিলে চার ঝালমুড়ি খেয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, আর এখন বাজে সন্ধে 6:30। তো আজকের সন্ধের ব্লগটা শুরু করছি আজ এখন থেকে। আর এখন মা সন্ধে চাটা বানাবে, কিন্তু আজ সন্ধে চায়ের সাথে আমরা খাবো কি খাবো আমরা? ঝালমুড়ি। তো দেখতে পাচ্ছ ঝালমুড়ি বানানোর জন্য মা এখানে কি কি নিয়েছে। এই যে মুড়ি, পাঁপড়, তারপর এখানে ডালমোট আছে, ডালমোটের একটা প্যাকেট ও দুটো প্যাকেট, তারপর ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো এগুলো দিয়ে ঝালমুড়িটা মা বানিয়ে নেবে। তো তোমরা আমাদের সাথে থাকো। দেখতে পাচ্ছ মা ধনে পাতা কেটে নিচ্ছে। তো প্রথমে এগুলো সব কিছু ধুয়ে দিয়ে কেটে নেবে, তারপর ঝালমুড়িটা বানিয়ে নেবে, পাঁপড় ভাজবে। তারপর তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো সব কিছু কাটা হয়ে গেছে। আর এবার মা পাঁপড়টা ভেজে নেবে। তো এবার মা পাঁপড়টাকে চার পিস করে ভেঙে তারপর ভেজে নেবে। আসলে এরকম করে ভাজলে সুবিধা হয় তাই বলছি। তুমি কিভাবে জানলে আমি চার পিস করব? আমি তো এতদিন থেকে এখানেই আছি, দেখতে পাই তাই বললাম। আর এরকম করে চার পিস করে ভাজলে মানে সুবিধে কড়াইয়ের মধ্যে, তো তাই মা এভাবে ভেজে নেয়। পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তো অর্ধেকটা হয়ে গেছে, আর বাকিগুলো মা ভেজে নেবে। তারপর ঝালমুড়ি বানাবে। তো মা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে নিচ্ছে। তো মুড়িটা কি ভাজবে নাকি মুড়িটাও একসাথে? তো মুড়ি ভাজা হয়ে গেছে, এবার মা এটা নামিয়ে নিচ্ছে। মুড়ি ভাজা নামানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ চায়ের জলটা পুরো ফুটে গেছে, চা পাতা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবার চাটাও হয়ে যাবে নামানো, তারপর আমরা সন্ধ্যে চাটা খেয়ে নেব ঝালমুড়ির সাথে। তো মা এবার ডালমোটটা মুড়ির সাথে ভালো করে মেখে নেবে, আর দেখতে পাচ্ছ পাঁপড় ভেজে রাখা, তো এটাও ভাঙ্গা হয়ে যাবে। আর চাটাও হয়ে গেছে মগের মধ্যে রাখা। পাঁপড় দিয়ে দিলাম, ডালমুট দিয়ে দিলাম, এবার ধনে পাতা, কাঁচা পেঁয়াজ। তো এবার আমাদের ঝালমুড়ি পুরো রেডি, এবার চলো আমরা খেয়ে নিই। অনেক খাবে না, আসো আসো বাবা আসো, হরলিক্স খেয়ে তারপর পড়তে বসবে। তো এই যে দেখো, সবাই মিলে চার ঝালমুড়ি খেয়ে নিচ্ছে। মিষ্টটা দেখে দেখে খাবে, মরিচ আছে।
আর বনু বাথরুমে গেছে, তাই ও এখানে নেই। বাবা তো আমাদের সবার চাটা খাওয়া শেষ, আর ঝালমুড়িটা অনেক টেস্টি ছিল। তো এবার দেখতে পাচ্ছ মা আলুগুলো কেটে নিচ্ছে। তো রাতের রান্না, রাতের রান্নার মধ্যে আলুর দম করা হবে, তার সাথে কি রুটি, তার সাথে রুটি। তো ভাই বোনু যারা যারা মানে ভাত খাবে তাদের জন্য ভাত বানানো হয়ে গেছে অলরেডি। আর এবার মা আলুগুলো কেটে নিচ্ছে, তারপর আলুর দম বানাবে আর রুটিটাও করে নেবে। তো আলুগুলো কাটার পর মা এগুলো ধুয়ে এনেছে আর সব কিছু রেডি করে নিয়েছে, কি কি দেওয়া হবে আলুর দমের মধ্যে। বেশি কিছু না, সিম্পল রুটির সাথে খাবো তো। তো আজকে রাতের রান্নাটা খুবই সিম্পল, আর দুপুরের রান্নাটা করা আছে, মানে দুপুরে যেগুলো তরকারি রান্না করা ছিল তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, আর রুটির সাথে শুধু এই যে আলুর দমটা। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আলুটাও ছাড়া হয়ে যাবে। এবার মা মশলাগুলো দিয়ে দেবে। সব মশলা দেওয়া হয়ে গেল, এবার এটিকে ভালো করে কষানো হবে, তারপর একটু সময়ের জন্য মা ঢেকে দিয়ে দেবে এটাকে। তো 10-15 মিনিট পর মা এটাকে ঢেকে নিচ্ছে, আলুটাকে দেখে নিচ্ছে কেমন হলো, কতটুকু হলো। তো আলুটা কি সেদ্ধ হয়ে গেছে? তো এবার মা ঝোলটা দিয়ে দিচ্ছে। তো আমাদের আলুর দমটা পুরো রেডি, আর মা এবার গরম মশলা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দেবে একটুখানি ঘি। তো আলুর দমের মধ্যে ঘি দিলে সেন্টটা অনেক ভালোই হয়, আর আমার খেতে অনেক ভালো লাগে। এই যে দেখো, আর এদিকে সসপ্যানের মধ্যে জল বসানো হয়ে গেছে গরম করার জন্য, রুটি বানানো হবে তাই। এবার মা আটাটা ডলে নেবে। তো সবাই ভাতই খাবে, শুধু মা রুটি খাবে তাই অল্প করে বানানো হচ্ছে। রুটিটা কেমন ফুলেছে দেখো। তো রুটি আর আলুর দম পুরো রেডি, আর এবার চলো টেস্ট করে দেখি কেমন হলো খেতে। টেস্ট করে বলছি, তো আমাদের রাতে ডিনারটা সেরে নি। রাতের বেলা আমি রুটি খেতেই ভালোবাসি ভাত থেকে বেশি। আসলে ভাত খেলে কি হয় যে আমার মানে সকালে জলদি উঠতে একদমই ইচ্ছা করে না, তো রুটি খেলে আমি আসলে জলদি উঠতে পারি ঘুম থেকে। তো ওটাই আমি রাত্রে মায়ের সাথে যাতে রুটি খেয়ে নিই, মা রুটি খায় রাত্রে বেলা আর আমি খেয়ে নিই মায়ের সাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে বলো না।
তো ফিরে আসছো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।